আজকাল প্লাস্টিকের বাক্সে গরম খাবার গরম করাটা অভ্যাসে পরিণত হয়েছে অনেকেরই। বিশেষ করে যারা অফিসের জন্য টিফিন নিয়ে যান, তারা অধিকাংশ সময় মাইক্রোওভেনে খাবার গরম করেন। প্লাস্টিকের বাক্সটি গরম করার ফলে প্লাস্টিক থেকে ক্ষতিকর রাসায়নিক উপাদান নির্গত হয়ে খাবারে মিশে মানবদেহের জন্য ক্ষতিকর বিভিন্ন ধরনের রোগ জীবাণু সৃষ্টি করে। বিস্তারিত দেখুন তরিকুল ইসলামের রিপোর্টে। আজকাল নানা সাইজের মনোহরী প্লাস্টিকের বক্স সহজে মেলে বাজারে। দামে সস্তা, ভাঙে না এবং আকর্ষণীয় ডিজাইনের কারণে অনেকেই প্লাস্টিকের বক্স কিনেন। গৃহস্থালি কাজে, খাবার রাখা কিংবা আনা নেওয়ার কাজে এসব বক্সের জুড়ি নেই। এছাড়া কিছু কিছু প্লাস্টিকের পট মাইক্রো ওভেনে গরম করাও যায়। সুবিধার বিচারে এর উপযোগিতা অনেক, কিন্তু এসব পট কতখানি ফুডগ্রেড বা খাবার রাখার উপযোগী সে কথা কি ভেবেছে এর ব্যবহারকারীরা? অন্যান্য প্রোডাক্ট যেমন আমরা বাইরে থেকে যেগুলো নেই সেগুলোর চাইতে এটা অনেক স্বাস্থ্যসম্মত, অনেক ভালো। আমার মনে হয় এটা মানে বাহিরের যে প্রোডাক্টগুলো আমরা দেখি লোকাল প্রোডাক্টগুলো ওগুলোর থেকে এটা খুব বেটার। গরম কোনো খাবার রাখলে এটার মধ্যে ফুড গ্রেডে কোনো বাজে কোনো কিছু হবে না, এটা বিশুদ্ধ থাকবে আমার খাবারটা আর স্বাস্থ্যসম্মত। বিশেষজ্ঞদের মতে প্লাস্টিকের জার বা কন্টেনার ফুড গ্রেড না হলে একদিকে যেমন খাবার নষ্ট করে দেয়, অন্যদিকে এর থেকে নির্গত রাসায়নিক বিকরণ মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি সৃষ্টি করে। প্লাস্টিক কন্টেনারগুলোতে বিসফিনল এ নামে একটা আপনার কেমিক্যাল রয়ে গেছে। এটা খাবারে আসার ফলে বলা হয় যে অ্যানিমাল স্টাডিতে দেখা গেছে যে আপনার অনেক ধরনের হেলথ ডিসরাপশন হয়, এবং হিউম্যান স্টাডিতেও আপনার কিছু কিছু জায়গায় দেখা গেছে যাদের শরীরে বা রক্তে আপনার এই বিসফিনল এ বেশি রয়ে গেছে তাদের কিন্তু ডায়াবেটিস, ব্লাড প্রেশার, লিভার টক্সিসিটি এগুলোর বেশি পরিমাণে দেখা যাচ্ছে। অফিস মিটিংয়ের জন্য খাবার কিনে আনি আসে রেস্টুরেন্ট থেকে বা অর্ডার দিয়ে আনি, সেগুলো প্রায় সবসময় প্লাস্টিক বা ফোমের বাক্সের মধ্যে দেওয়া হয়। তো মাইক্রোওয়েভ গরম করার সময় যেহেতু এগুলো কেমিক্যালের তৈরি, সেখানে সেই পলিমারের ডিগ্রেডেশন হওয়া বা ভেঙে যাওয়া ছোটো ছোটো হওয়ার সম্ভাবনা অনেক বেশি। সাধারণত প্লাস্টিকের জার বানানো হয় পলিকার্বনেট প্লাস্টিক দিয়ে, কিন্তু আমাদের দেশে সস্তায় পণ্য দেওয়ার প্রতিযোগিতায় প্লাস্টিকের জার বানানো হচ্ছে পুরনো পরিত্যক্ত প্লাস্টিক দিয়ে, যা সংগ্রহ করা হয় ডাস্টবিন থেকে। এসব প্লাস্টিকের জার শুধু দূষিতই নয়, সাধারণের স্বাস্থ্য ঝুঁকির জন্য অত্যন্ত মারাত্মক। মাইক্রোওভেনে গরম করার সময় এই পলিথিন যে ব্যাগগুলো বা প্লাস্টিকের যে ব্যাগগুলো এখান থেকে কিছু রাসায়নিক বিক্রিয়া হয়, সেই রাসায়নিক বিক্রিয়া ভিতরের খাদ্যটাকে দূষিত করে ফেলে। এটা অবশ্য সবগুলো প্লাস্টিকের ব্যাগ বা পলিথিন করে না, এটা পলিথিলিন বা পলিপ্রোফাইলিন যে ব্যাগগুলি সেগুলি ভালো, কিন্তু কখনোই পিভিসি ব্যাগ বা ওই জাতীয় কন্টেনারে খাবার নেওয়া উচিত না। এই দূষিত জিনিস যেটা মানবদেহে ঢোকে সেটা কিন্তু যথেষ্ট ক্ষতিকারক। সব বিবেচনায় প্লাস্টিকের মানদণ্ড বিচার করে বিভিন্ন ক্যাটাগরিতে ফেলে গ্রেড নির্ণয় করে তা গ্রাহকদের সামনে তুলে ধরতে হবে। ফুড গ্রেড প্লাস্টিক ছাড়া অন্য দূষিত বা পুরনো প্লাস্টিক দিয়ে ফুডপট বা জার বানানো একেবারেই বন্ধ করতে হবে। জনস্বাস্থ্য রক্ষায় এটা খুবই জরুরি বলে মনে করেন সংশ্লিষ্টরা। তরিকুল ইসলাম, বাংলাদেশ টেলিভিশন, ঢাকা।